বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সন্ধ্যেকালীন আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ কিন্তু সন্ধ্যেবেলার পর থেকেই বাংলার আকাশে বিভিন্ন জেলায় জেলায় মেঘ ওঠা শুরু হয়ে গেছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি স্ক্রিনের ওপরে বেলডাঙ্গা শিউরি, বোলপুর বহরমপুর মুর্শিদাবাদ বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলো ইতিমধ্যে মেঘ ঢুকে গেছে গিয়ে অর্থাৎ মেঘ প্রবেশ করে গেছে গিয়ে এদিকে খাতরা বিষ্ণুপুর আরামবাগ কতুলপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমান পান্ডুয়া চাকদা শান্তিপুর চন্দননগর খর্দা আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বালিচক গোপীবল্লভপুর চাকুল্লিয়া এ সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে মেঘ মেঘ প্রবেশ করেছে এদিকে বাংলাদেশের রাজশাহীর দিকে মহা মোহনপুর পুথিয়ার দিকে আমরা মোটামুটি একটা মেঘ প্রবেশ করতে দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গেরও কিন্তু কারান্দিগি রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর ইসলামপুর এ সমস্ত জায়গাগুলো তো মেঘ উঠে গেছে বেশ করে বলতে গেলে যে এই মুহুর্তে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তবে আজ যতটা বৃষ্টির সম্ভাবনা ছিল ততটা কিন্তু আজ দুপুরের দিকে বা সকালের দিকে কিন্তু হয়নি আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে যার কারণে হয়নি এবং আজ রাতে কোথায় কোথায় বৃষ্টি চলবে এবং পরবর্তী দশ দিন আর কোথায় কোথায় বৃষ্টি কতটা থাকবে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা বা কোন জায়গা থেকে দেখছেন কেনা এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে পিডনটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চন্ডা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে তো চর মধ্যে ভিডিওটিকে শুরু করি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা জায়গায় জায়গায় সবে মেঘটা শুরু হয়েছে অর্থাৎ বৃষ্টির একটা পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবার যদি আমরা আবহাওয়ার রেডার দেখি আবহাওয়ার রেডার বলছে দেখুন এখানে খড়গপুর বালিচক বেলদা তারপর হচ্ছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে অথবা শুরু হয়েও গেছে এদিকে সিঙ্গুর উত্তরের সিঙ্গুর এদিকে চন্দননগর কাঁচরাপাড়া মাগরা চাকদা রানাঘাট এবং বীরনগর এই সমস্ত জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টির পরিস্থিতি দেখাচ্ছে এবং সেটা ভারী বৃষ্টি এদিকে আমরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুরের উত্তর সাইড এদিকে রঘুনাথপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল ওখরা রানীগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে একই সঙ্গে হরিশ্চন্দ্রপুর মিনাপুর রায়গঞ্জ কারবাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর হচ্ছে হাতিরামপুর অংশ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বলতে গেলে বিভিন্ন জায়গায় জায়গায় আমরা ভালো বৃষ্টির পরিস্থিতি কিন্তু এখন লক্ষ্য করতে পাচ্ছি তো এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড় চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা যদি দেখি একবার কতদিন অবধি বৃষ্টিটা থাকবে দেখুন এই মুহূর্তে যদি আমরা প্লে করি রাত্রে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে একবার দেখে নিই দেখুন রাত্রেবেলা মোটামুটি আটটার পর থেকে বৃষ্টিটা কমতে পারে আটটার পর থেকে বৃষ্টিটা কমতে পারে কিন্তু আগামীকাল শুক্রবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি কিন্তু বাড়বে পঁচিশ তারিখে রাত্রি বারোটা পি এম এর যখন আমরা প্রবেশ করছি বারোটা বা একটা নাগাদ সেখানে আমরা দক্ষিণবঙ্গে আসছি আবার দেখুন এখানে কার্সিও দার্জিলিং তারপরে ছতাকপুর মিরিক তারপরে হচ্ছে দোত্রি মোহনপুর গাইজিং কার্সিয়ং শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি এবং ধূপগিরি এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বৃষ্টির পরিস্থিতি দেখা যাচ্ছে রাত্রি একটার পরে সেটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে যদি মাপি তাহলে চুয়ান্ন মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের ময়মেন সিং সিলেট রাজশাহী মেহেরপুর এবং মালদাতেও কিন্তু একই পরিস্থিতি বজিয়ে থাকবে তারপর আমরা এটাকে আইটু আগিনে গেলে দেখুন এখানে আইটু আগিনে গেলে রাত্রে তিনটে বা চারটে নাগাদ ভোর চারটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার বৃষ্টিটা বাড়বে যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে হরিশ্চন্দ্রপুর শিবগঞ্জ এবং মিনাপুর দক্ষিণ সাইডের এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে মালদা রাজমহল তারপর হচ্ছে হাবিবপুর এবং আদিনা তারপর এখানে আমরা গাজল অংশ আমরা দেখতে পাচ্ছি যে ভালো বৃষ্টি রয়েছে ভালো বৃষ্টি এদিকে আমরা শিলিগুড়ির ওপরও প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি কাজ দাজিরঙ্গে যেমন ছিল সেটা কিন্তু থাকবে বজিয়েই থাকবে আর এদিকে সে সময় বঙ্গোপসাগর থেকে একটা প্রভাব দীঘা কন্টাই ফ্রেজারগঞ্জ নামখানা পাথর প্রতিমা রায় হলদিবাড়ি এই সমস্ত জায়গা হয়ে ঢুকবে এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ এবং পাণ্ডুয়া চাকদা শান্তিপুর এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি ভালো রয়েছে তারপর আমরা যদি একটু যাই একটু গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে রাত্রি দশটা এম সেই সময় খড়গপুর সাইডেও আমরা ভালো প্রভাব দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক বেলদা চন্দননগর সাইডেও আমরা ভালো প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি তো এখানে আরেকটু আগে নিয়ে গেলে আরেকটু আগে নিয়ে গেলে যদি যাই আমরা দেখুন দুপুর একটার পর থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে যার জন্য আমরা বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর বালিচক এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলো যেগুলো নাম বললাম এখানে কিন্তু প্রচণ্ড বজ্রপাত সময় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে একই সঙ্গে গোসকারা দুর্গাপুর বোলপুর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডমকল করিমপুর জঙ্গিপুর এখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সঙ্গে পর্ষা পাতনিতলা এবং আখেলপুরেও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি শ্রীরামপুর কোকরাঝাড় এখানেও বৃষ্টির পরিমাণ ভালো রয়েছে অর্থাৎ অসমেও কিন্তু আমরা ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি সম্ভাবনা তারপর আমরা দুপুর সরি রাত্রেবেলা নাগাদ দুপুর একটার পর তিনটের পর যখন আমরা যাচ্ছি তিনটের দিকে কিন্তু এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যেখানে আমরা শুধু বাংলার ওপরের ওপরে যত দক্ষিণবঙ্গের ওপরে পূর্বাস্থলী অংশের দিকে আমরা বত্রিশ তেত্রিশ মিলিমিটার দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে মন্তেশ্বর ভাতার এবং নগদ্বীপ পাতুলি পূর্বাস্থলী আর এদিকে আমরা কাটোয়া দেবগেরাম এবং কালীগঞ্জ প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করতে পারছি একই সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর বনগাঁ হাবড়া এবং খরদা কলকাতা এখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করতে পাচ্ছি এদিকে কোচাতপুর অংশে আলামডাঙ্গা দামুদা মেহেরপুর পাবনা পাংশা বেরামারা দমকল করিমপুর এখানেও কিন্তু আমরা ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি পরিস্থিতি বজিয়ে থাকতে পারে আর যদি আমরা একটু আগে নিয়ে যাই একটু আগে নিয়ে গেলে দেখুন এখানে বিকেল পাঁচটা বিকেল পাঁচটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগর শান্তিপুর মন্তেশ্বর পাতুলিতে আরও বৃষ্টি বাড়বে এদিকে বাংলাদেশের বরাল্লগ অংশ বনগাঁ রানাঘাট অংশ হয়ে এখানেও কিন্তু বৃষ্টি আমরা বাড়তে দেখতে পাচ্ছি আরেকটু যদি যাই আমরা এদিকে স্বরূপনগর হাবড়া এবং বাদুরিয়া এখানেও ভালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের এদিকে কোচাতপুর দামুদা বলে দিলাম যেখানে বৃষ্টি হবে বালিকান্দি মাগুরা অংশ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে তো আরেকটু যদি আমরা এগিয়ে নিয়ে যাই বিকেল ছটা বা পাঁ সাতটা নাগাদ সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ আগের থেকে তুলনামূলকভাবে একটু কমছে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলোতে বাড়তে থাকছে তারপর আমরা একটু 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 প্লে করলে দেখুন প্লে করলে আমরা দেখতে পাচ্ছি আবারও দক্ষিণবঙ্গে প্রভাব ঢুকতে চলেছে ছাব্বিশ তারিখ ভোরবেলা থেকে সবার প্রথম উত্তরবঙ্গে প্রচণ্ড প্রভাব থাকবে তারপর আস্তে আস্তে করে কিন্তু এটা আমরা দক্ষিণবঙ্গে ঢুকতে দেখতে পাচ্ছি সবার প্রথমে বাংলাদেশে দক্ষিণে ঢুকবে যেখানে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হয়ে মাদারীপুর ফিরোদগঞ্জ কাপাসিয়া কাশি এখানে কিশোরগঞ্জ ময়মেন মাদান এই তো বৃষ্টির পরিমাণ বাড়বে একই সঙ্গে আমরা যদি আরেকটু আগে নিয়ে যাই একটু আগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে দুপুর একটা থেকে আরও বৃষ্টি পরিমাণ বাড়বে যেখানে বিকেল চারটা থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় জায়গায় বৃষ্টি বাড়বে ছাব্বিশ তারিখ অর্থাৎ আরামবাগ পাবা, জগৎবল্লভপুর দাসগড়া কতুলপুর জয়পুর এই সমস্ত জায়গায় শান্তিপুর এবং জন্মদনগর দিদি খর্ধা চাকুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এখানেও কিন্তু বৃষ্টির পরিমা পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি দেখি একটু মেহেরপুর মাদারীপুর সাইডেও বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ এদিকে রাজশাহী এবং তার আশেপাশেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো এখানে যদি আমরা একটু প্লে করি আইটু প্লে করলে এখানে দেখুন রংপুর সাইডে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে যার জন্য পপ ঢুকবে নতুন নিম্নচাপ প্রবেশ করবে যখন এখানে খাটরোলে শেতপুর তারপর হচ্ছে দিনাজপুর পীরগঞ্জ তারপর হচ্ছে নীল পাহাড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি লক্ষ্য করা আছে ঠাকুরগঞ্জের দিকে গোরঘাট শিরিশবাড়ি মাদান ময়মেন সিংরা বিশ্বম্বরপুর নাগেরপুর কাপাসিয়া মেহেরপুর এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে যেটা প্রায় এক্স্যাক্টলি বলতে গেলে যে ভয়ঙ্কর হতে পারে বৃষ্টির পরিমাণ এই সমস্ত জায়গাগুলিতে তারপর আরেকটু প্লে করলে সাতাশ তারিখ রবিবার রবিবার কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন রবিবারেও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ ভালো দেখতে পাচ্ছি যদি এক্স্যাক্টলি আগিয়ে নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরিমাণ আগের থেকে কিন্তু তুলনামূলকভাবে বাড়বে আর আঠাশ তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গের এই সমস্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেখানে আমরা লক্ষ্য করতে পারছি তারপর আরেকটু এগিয়ে নিয়ে গেলে আমরা আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে এই অংশগুলো ফলো করতে থাকুন বৃষ্টি কিন্তু আপনারা দেখতে পাবেন যে কমবে সাতাশ তারিখ বা আঠাশ তারিখ তারপর তিরিশ তারিখেও কমতে থাকবে একত্রিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পর থেকে আবার নতুন করে পব আসবে যার জন্য কিন্তু আবার নতুন করে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার এক তারিখ থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এরপর আমরা এক তারিখের পর যখন আমরা শনিবার দু তারিখ যাব দু তারিখ থেকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা তার আশেপাশে দেখুন এখানে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যেখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি জনপুত মন্দারমণি চালখোলা এখানে বৃষ্টি বাড়বে বেলদা কিন্তু বৃষ্টি বাড়বে অর্থাৎ একটু এগিয়ে নিয়ে গেলে আমরা দুপুর দুটো থেকে আমরা বৃষ্টির পরিমাণ আরও একটু একটু করে বাড়তে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনকার জন্য এতটাই সুস্থ থাকবে ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ